আমরা এখন ঘুরতে বেরোচ্ছি, একটা দারুণ জায়গায় আমরা যাচ্ছি, একটা দারুণ জায়গায় আমরা যাচ্ছি, অনেকদিন পর যাচ্ছি। তো যাবো 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 করে সময় হচ্ছিল না। তো যেহেতু আগামীকাল স্কুল ছুটি, আজকে কিন্তু রবিবার, হ্যাঁ, যেহেতু আগামীকাল স্কুল ছুটি আছে ওর, সেজন্য রবিবারে রিক্স নিচ্ছি। জেনারেলি আমরা রবিবারে খুব একটা বেরোই না, কারণ সোমবারে স্কুল থাকে, তো সেজন্য রবিবারে বেরোই না, কারণ রাত্রিটা চাপ হয়ে যায়। তো যাই হোক, কালকে ছুটি আছে বলে আজকে একটু ঘুরতে বেরোচ্ছি, তো সেজন্য মনটা খুব হ্যাপি হ্যাপি আছে, সবাই লাফাচ্ছে। আর ও তো সব থেকে বেশি আনন্দ পাচ্ছে, ও মানে ও তো সবসময় বলেই যাচ্ছে, বলেই যাচ্ছে ঘুরতে যাব। তো আমাদের সময়টা হচ্ছিল না বলেই বেরোচ্ছিলাম না। তো চলো, কোথায় যাচ্ছি সেটা এখন বলছি না, যাওয়ার পর আমি দেখাচ্ছি। তো আমি আর রাস্তাতে শ্যুট করব না পুরোটাই, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সি বিচে যাচ্ছি, বাট কোন জায়গা সেটা বলছি না, একেবারে গিয়ে দেখাচ্ছি, আমি আর রোডে কোনো শ্যুট করছি না, ঠিক আছে? তো আমাদের সাথে চলো, আর দেখলে তোমরা চিনতেও পারবে। যাই হোক, তো চলো যাওয়া যাক। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, আশা করি তোমরা সবাই ভালো আছো। হ্যাঁ, আমিও খুবই ভালো আছি, আর ভালো আছি বলেই তো ঘুরতে বেরোলাম, আর ঘুরতে বেরিয়েছি বলে মনটা আরও আনন্দে ভরে গেছে। তো মানে বাচ্চা তো অনেক দিন ধরেই বলছিল তোমাদেরকে, যেটা বললামই, তো আজকে বেরোতে পারলাম, যেহেতু আগামীকাল ছুটি আছে বলে রিক্সটা নিলাম, কারণ স্কুল থাকলে আগের দিন একটু বেশি চাপের হয়ে যায়, রাতের দিকটা বিশেষ করে, তাড়াতাড়ি শোয়ানো টোয়ানোর ব্যাপার থাকে। তো তো দেখো কি সুন্দর ভিউ, তোমাদেরকে বললাম আমি যে রাস্তাতে শ্যুট করব না, কিন্তু এত সুন্দর ভিউ কি কেউ ছাড়তে পারে? আর যেহেতু এটা ব্রিজের ওপরে উঠেছে, মানে ভিউটা আরও সুন্দর, ওদিকে আকাশও মেঘলা আর চারিদিকে দেখো নারকেল গাছ। এমনিতেই তো কেরালা মানে নারকেল গাছেরই জায়গা, মানে এত সুন্দর লাগে না? আর এই দিকটা দেখো, ঠিক একটা গোয়া গোয়া ফিলিংস আসছে, মানে এটা গোয়া সাইড, গোয়ার দিকটাও না, এরকম যখন সাইড সিনে বেরোনো হয় এ ঠিক এরকম হয়, মানে ওরকম একটা ফিলিংস আসছে। আর এটা খুব সুন্দর একটা চার্চ, এই জায়গাটা আমি আগে কখনো আসিনি, তো খুব সুন্দর লাগছে, দেখো কত বড় চার্চটা। তো চলো এবারে অটোর থেকে নামবো, এসে গেছি। দেখো অটোর থেকে নামার পরই একটা কি সুন্দর ভিউ, পুরোটা দেখা যাচ্ছে না, ক্লিয়ার আসছে না। এই যে একটা চার্চ, কিন্তু আমাদের সাথে একটা অদ্ভুত জিনিস হচ্ছে, আমরা সকাল থেকে আজকে ভাবছি যাব যাব ঘুরতে যাব, কোথায় যাব কোথায় যাব, অনেক কিছু ভেবেছি, কিন্তু আলটিমেটলি আমরা বাড়ির থেকে যখন বেরিয়েছি, মানে তোমাদের সাথে যখন কথা বললাম, তখন ভেবেছি অন্য জায়গায় যাব, তারপর ঠিক হলো যে না আরও অন্য একটা জায়গায় যাব, কিন্তু অটোয় করে যখন এসে নামলাম এটা অন্য আর একটা জায়গা হয়ে গেছে। এটা অদ্ভুত জিনিস আমাদের সাথে আজকে ঘটছে। তো যাই হোক, নামার পর তো এদিকে একটা দেখালাম চার্চ, বিউটিফুল মানে খুবই সুন্দর, আর এদিকটায় আছে দেখো পুরো সমুদ্র। অ্যাকচুয়ালি সমুদ্রেতেই আজকে আসার একটা প্ল্যান হচ্ছিল, কিন্তু এটা তো আমরা কখনো আসিনি, ফার্স্ট টাইম এলাম, কিন্তু প্ল্যান অন্য হলো, এসছি অন্য জায়গায়, জানি না কেন এরকম হলো, আজকে সকাল থেকে এরকম চলছে। আর প্রচণ্ড মানে এ উঠছে, মানে ওই যে সমুদ্রে যে নুন নুন নোনতা নোনতা ব্যাপারটা, এই ব্যাপারটা প্রচুর আছে এখানটায় বাবা, মানে সাথে সাথেই বুঝতে পারছি। হ্যাঁ যাবো তো বাড়িতে, দাঁড়াও পাপা, নোনতা নোনতা ব্যাপারটা বেশি না, নুন বেশি, মানে এখনই নামার, হ্যাঁ নামার সাথে সাথে মুখটা কেমন নোনা নোনা হয়ে গেল, জলটা ফাটছে হলো পাহাড়ে।
আমরা অ্যাকচুয়ালি যে জায়গাটা আমরা ভেবেছিলাম কোভালামে যাব ফার্স্ট, সেই জন্য বলেছিলাম যে তোমাদেরকে তোমরা হয়তো চেনো জানতে পারবে, কিন্তু আবার যখন বেরোলাম মানে অটো ধরবো তখন আবার ও বলল যে না তাহলে মানে আর একটা জায়গাতে যাবো, যেটা আমরা 2018-তে এসেছিলাম তারপর আর আসা হয়নি। তারপরে আবার সেখানের জন্যই অটো বুকিং করলাম, কিন্তু এটা এলো আর একটা জায়গাতে, মানে ওই নাম মানে এটা আমার মনে হচ্ছে এই বিচটা ধরে এগিয়ে গেলে ও পাশটাতে আছে, মানে ওটা একটা পার্ক টাইপের আর এটা হচ্ছে পুরোটাই বিচ, আর ওটা পার্ক কাম বিচ ছিল, মানে একটা ভালো পার্ক ছিল তার সাথে বিচ ছিল। তো যাই হোক এটাও খারাপ না, যদি হেঁটে ওদিকটাতে যেতে পারি তো দেখবো। ফুচকা খাবো না, এ ফুচকা তো সেই ফুচকা নয় আমাদের ওখানকার। কি করবে, যা খুশি নিয়ে নাও। আর দেবে না, এটা বড় মাছ, এটা আগুনে বসানো আছে, ধোয়া আছে একটা। আর আমাদের অটো থেকে মানে অটো থেকে নামা না, অটোতে বসে বসেই খিদে পেয়ে গেছে, বাড়ির থেকে খেয়ে বেরিয়েছি কিন্তু ঘুরতে বেরোলেই না খিদে পেয়ে যায়। তো এখন আমরা খাবো, খাবো এখানে ফুচকা আছে আর ভেলপুরি আছে, ভেলপুরিটা নিচ্ছি আর মা মনে হয় ফুচকা খাবে। এই ধরনের ফুচকাগুলো খুব একটা ভালো লাগে না, বাট ঠিক আছে চলো এখানে যেরকম পাওয়া যায়। তো মানে আপাতত একটু খাবো, তারপর মানে মেয়ে বারবার বালিতে যাবে যাবে করে কাঁদছে, মানে করছে বায়না করছে, এবার বালিতে যাব, খেয়ে নিই একটু, খিদে পেয়ে গেছে। আচ্ছা ওয়েদারটা কিন্তু খুব ভালো, আজকে বৃষ্টিও, হ্যাঁ দুপুরের দিকে বৃষ্টি এসছিল একটু, আমরা ভেবেছিলাম বেরোনো হয়তো হবে না, যেভাবে আকাশটা পুরো কালো হয়ে এসেছিলো ভেবেছিলাম বেরোনো হবে না, তো যাই হোক বেরিয়ে তো এসছি, এখন এরপরে বৃষ্টি হলে কিছু করার নেই। এদিকে আমাদের ভেলপুরি বানাচ্ছে, ব্যাস আর কিছু নিতে হবে না বাবা দেখে। মিডিলে চাপ দিলে নিচে বেড়ে যাচ্ছে, সাইড থেকে কমাও। তো অটোতে আস্তে আস্তেই কেন জানি না প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছিল, হ্যাঁ খাওয়া দাওয়াটা একটু আগে হয়েছিল হয়তো সেই জন্যই। আর এই যে যে ছেলেটা ভেলপুরিটা বিক্রি করছে ও হচ্ছে বালেশ্বরের ছেলে, মানে ওর সাথে গল্প করছিলাম, আর তোমরা তো জানোই যে বালেশ্বরে যে অ্যাক্সিডেন্টটা হয়েছিল, তো ও বলছিল যে ওর বাড়ি নাকি একদম যে অ্যাক্সিডেন্টটা হয়েছিল তার কাছে, ওই 10 মিনিটও না ওই 5 মিনিটের রাস্তা, তো ও সব কিছু বলছিল ওর কাছে শুনছিলাম। তো যাই হোক মনটা একটু খারাপ লাগছিল, তো যতই হোক
এগুলো তো মানে ভালো খবর না। তো কি আর করা যাবে, জীবনে সব কিছু নিয়েই চলতে হয়। তো আপাতত আমরা আমাদের ভেলপুরিটা এনজয় করছিলাম, ভালো বানিয়েছিল কিন্তু। আমি যদিও এখানে ফার্স্ট টাইম ভেলপুরি খেলাম, হ্যাঁ সসটা একটু বেশি দিয়েছিল বলে মিষ্টি মিষ্টি লাগছিল, যেহেতু মিষ্টিটা খুব একটা খাই না, কিন্তু ভালো লাগছিল। আর ফুচকাটা যেটা বানিয়েছিল ওটা একটু মানে আমার মেয়ে খাচ্ছিল বলে একটু মশলা টশলা দেয়নি, কম দিয়েছিল, সেই জন্য একটু টেস্ট ছিল না, বাট ওভারঅল খুবই ভালো ছিল। তো যাই হোক, এখানে আপাতত খেয়ে নিই, তারপরে ওই যে ওই দিকটাতে যাব, যেদিকটাতে তোমাদের বললাম যে ওই পার্ক কাম বিচটা আছে, তো খেয়ে নিই আগে। আস্তে আস্তে, স্লো স্লো, যাও 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 যাও। নামো নামো, আমি ধরে আছি, তো যাও ওদিকে নেমে যাও, ওদিকে নেমে যাও, এদিকে এদিকে ওদিকে ডগি যা, ও অলরেডি বসে পড়েছে বালির মধ্যে, অনেকক্ষণ থেকে দুষ্টুমি করবে 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 করছিল, যেহেতু খাচ্ছিলাম বলে টাইমটা লেগেছে, তো অলরেডি ও নেমে পড়েছে আর বালির ঘাটতে শুরু করবে। না যাবি না, নিচু নিচু নিচু, অনেক নিচু আছে বাবা, যে এখানে বারণ আছে যেতে দেবে না, বাবা যাবে না, এখানে গড়িয়ে চলে যাবে ওদিকে, যাবে না, ডোন্ট, মেয়ে তো বিচে নামার পর থেকেই বালি নিয়ে খেলতে শুরু করে দিয়েছে, মানে ওর আনন্দটা দেখার মতো ছিল। মানে অনেক দিন থেকে যে বাচ্চা ঘুরতে যাবে বলছিল, মানে সেই বাচ্চা যদি আসতে পারে এরকম জায়গায় তো স্বাভাবিকভাবেই আনন্দ হয় না, তো বালি নিয়ে খেলছিল, ওকে বারণও করবো না, কারণ বাচ্চারা তো এইগুলো নিয়েই খেলতে ভালোবাসে না, তো ও আনন্দ করুক। Thank you.
না 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 চলে এসো চলে এসো ছেড়ে দাও ওটা ছেড়ে দাও ওটা ছেড়ে দাও আচ্ছা আমরা অটোতে যেটা বলে মানে বুকিং করে এসেছিলাম অথচ সেই জায়গাটা পৌঁছায়নি আমার মনে হচ্ছে সেটা হচ্ছে এই জায়গাটা কারণ এখানে সেই মানে ভিড়টা আছে এই যে এখানে ভিড়টা আছে আর আমরা এদিকে নেমেছি এটা হচ্ছে ভেলি বিচ আর এটা হচ্ছে ভেলি বিচ ভেলি বিচ ভেলি টুরিস্ট লেক যেটা আমরা এর আগেও এসেছিলাম এবং হ্যাঁ হ্যাঁ যেটা আগে আমরা এসেছিলাম মানে একটা পার্ক আছে পার্কের সাথে সমুদ্রটা আছে কিন্তু এটাই যেটা আমরা নেমেছি সেটা হচ্ছে শুধু সমুদ্র তো আমার মনে হচ্ছে এখানটা যেহেতু ভিড়টা আছে মনে হচ্ছে ওটা সেইটাই যেটা আমরা আসবো বলে অটোটা বুকিং করেছিলাম যাই একটু এগিয়ে হ্যাঁ 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 ওটাই মনে হচ্ছে হ্যাঁ ওটাই মনে হচ্ছে তো পার্কটার ভেতরে যাবো একটু দেখাচ্ছি পার্কটাও খুব সুন্দর চলো তো বিচে নামার পরে আমরা তখন বুঝতে পারলাম যে ওই অপোজিট সাইডে মানে সোজা হাঁটলে ওই যে আমরা পার্কটার কথা বলছিলাম মানে অ্যাকচুয়ালি যেখানটা আসবো বলে ঠিক করেছিলাম তো ওইটা হচ্ছে ওই দিকটাতে তো যাই হোক ভুলবশত যেখানে এসে নেমেছি এটাও খুব সুন্দর জায়গা মানে ওই চার্চটা দেখা হলো এই দিকটাতে যে চার্চ আছে আমরা জানতাম না তো এখন ওই দিকটাতেই হেঁটে হেঁটে যাচ্ছি আর এই দিকটাতে কম ভিড় আর ওই দিকটাতেই প্রচুর ভিড় আছে দেখছি তো চলো আমি এটা নেক্সট পার্টে রেখে দিচ্ছি আর এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো আবার দেখা হবে নতুন ভিডিওর সাথে টাটা।